একজন দোকানদার কিছু ডাল দুই টাকায় বিক্রয় করায় তার পাঁচ পার্সেন্ট ক্ষতি হলো আমরা প্রশ্ন যদি আবার পড়ি যে একজন ডাল কিছু ডাল দুই টাকায় তিনশো তিনশো টাকায় বিক্রয় করায় বিক্রয় করায় তার পাঁচ পার্সেন্ট ক্ষতি হলো এই প্রশ্নের আলোকে বা উদ্যোগের আলোকে আমাদেরকে তিনটি অংশ উত্তর করতে বলা হয়েছে প্রথমে কত বলা হয়েছে যে ক্ষতি কি আমরা যদি ক্ষতি আলোচনা করি এই ক্ষতি হচ্ছে এই যে বিক্রয় মূল্যটা কম ছিল ক্রয় মূল্যের চেয়ে যে ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য কম হয় তাহলে কি হবে ক্ষতি হবে এই ক্রয় মূল্যের উপরে কি হয় লাভ ক্ষতি হিসাব করা হয়ে থাকে এই ক্রয় মূল্যের উপর আমরা লাস্ট ভিডিওতে আলোচনা করেছি যে ক্রয় মূল্যের উপর কি হয় লাভ অথবা ক্ষতি এই লাভ অথবা ক্ষতি হিসাব করা হয়ে থাকে লাভ অথবা ক্ষতি এই দুইটাই হয়ে থাকে ক্ষতি যদি কোনো একটা জিনিসের ক্রয় মূল্য যদি হয় দশ টাকা ক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য যদি হয় আট টাকা তাহলে ক্ষতি হবে কত দুই টাকা এখানে এই দুই টাকা বিক্রয় মূল্যটা কম ক্রয় মূল্য সে তাহলে ক্রয় সে যদি বেশি বিক্রি করা হয় তাহলে ওটা কি লাভ হবে যদি বিক্রয় মূল্য বারো টাকা হয়তো তাহলে কি হতো দুই টাকা লাভ হতো মানে বিক্রমূল্য যত বেশি হবে লাভ তত বেশি হবে তাহলে ক্ষতিটা কী আমাদেরকে বলা হয়েছে যে এই ক্ষতি ক্ষতি কী ক্ষতি হচ্ছে আমরা যে আলোচনা করি ক্রয় মূল্য অপেক্ষায় বিক্রয় মূল্য কম তাহলে এটাই হচ্ছে কি ক্ষতি তাহলে আমরা লিখি যে প্রশ্নে যে বলা হয়েছে যে ক অংশের জন্য যদি আমরা করি যে ক্রয় মূল্য এই ক্রয় মূল্য যেই দামে কিনেছিল ক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষায় বিক্রম বিক্রমূল্য কম হলে ক্ষতি হয় বিক্রয় কম কম হলে হলে ক্ষতি হয় কম হলে কি হয় এটাই ক্ষতি ক্ষতি তাহলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য আমরা যে দেখি যে ক্রয় মূল্য ও বিক্রম মূল্য হচ্ছে ক্ষতি যে এই ক্রয় মূল্য ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য মূল্যের পার্থক্য যেটা আমরা বিয়োগ করেছি যেটা এই বিয়োগটা হচ্ছে কি পার্থক্য যে পার্থক্য হচ্ছে কি পার্থক্যই ক্ষতি তাহলে আমরা সংক্ষেপে বলে যে আমাদের কাছে সংক্ষেপ ক্ষতিটা কি ক্ষতি হচ্ছে যে ক্রয় মূল্যে বিক্রয় মূল্য কম হইলেই এটি কি হয় ক্ষতি এরপর আমরা প্রশ্ন যদি দেখি যে অংশের জন্য এই খ অংশে খ অংশে বলা হয়েছে যে উক্ত ডালের ক্রয় মূল্য কত উক্ত ডাল বলতে এই প্রশ্নে যে ডাল দেওয়া আছে ডালটি দুই হাজার তিনশো টাকায় বিক্রয় করায় যে পাঁচ পার্সেন্ট ক্ষতি হলো তাহলে এটার ক্রয় মূল্যটা কত ছিল আমার ক্রয় মূল্যটা আমরা জানি না এটা আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা বের করি আমরা অংশের জন্য যদি উত্তর করি আমরা এখানে দেওয়া আছে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় হয়েছে ক্ষতিতে এই বিক্রয় হয়েছে তাহলে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য অর্থাৎ একশোতে পাঁচ টাকা ক্ষতি হয়ে গেছে তাহলে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য বিক্রয় মূল্যটা কী হবে আমরা যদি ক্রয় মূল্য একশো টাকা হয় তাহলে ক্ষতি হতে কত পাঁচ টাকা তাহলে বিক্রমূল্যটা কত হবে বিক্রয় মূল্য হবে একশো থেকে যদি আমরা পাঁচ বিয়োগ করে দিই শতে সে পাঁচ টাকা ক্ষতি করছে তাহলে এই বিক্রমূল্যটা হবে কত এত টাকা সমান আসে পঁচানব্বই টাকা একশো টাকার জিনিসটা সে একশো টাকার হিসেবে সে কি করছে এই পঁচানব্বই টাকা বিক্রি করছে তাহলে এই জন্য তার শতে পাঁচ পার্সেন্ট ক্ষতি হচ্ছে তাহলে এখানে মূল্য যদি পঁচানব্বই টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত একশো টাকা আমরা যেটা ধরেছি এই একশো টাকা থেকে বিয়োগ করেছি বিক্রয় মূল্য যদি এক টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত বিক্রয় মূল্য যদি দুই টাকা হয় তাহলে ক্রয় মূল্যটা কত তাহলে আপনার ক্রয় মূল্য হয়ে যাব তাহলে ক্রয় বিক্রয় মূল্য আমাদের দেওয়া থেকে বিক্রয় মূল্য যেটা চাওয়া হয় এটা ডান পাশে রাখবো আর যেটা দেওয়া থাকে এটা আমরা বাম পাশে রাখবো তাহলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা হলে ক্রয় মূল্য ক্রয় মূল্য কত একশো টাকা এই একশো টাকা সুতরাং ক্রয় বিক্রয় মূল্য বিক্রয় মূল্য এক টাকা হলে আমরা এক টাকা হলে আমরা জানি যে ওইটা পঁচানব্বই টাকা যে টাকা হয়তো এক টাকাতে আরো কম হবে ক্রয় মূল্যটা তাহলে ক্রয় মূল্যটা কি হবে বাঘ হবে এই পঁচানব্বই বাঘ এই একশো আমাদের বিক্রয় মূল্য আমরা প্রশ্নের যেটা দেওয়া আছে যে সেই যেই দামে বিক্রয় করেছিল যে বিক্রয়টা করেছিল দুই হাজার টাকা এটা এই বিক্রয় মূল্যে তাহলে ক্রয় মূল্যটা কত বেড়ে যাবে দুই হাজার বিক্রয় মূল্য যদি হয় দুই হাজার টাকা তাহলে ক্রয় মূল্য কত আমরা বের করি এই পঁচানব্বই তাহলে বেশি হবে বেশি হইলে কী হবে গুণ হবে গুণ মানে উপরে থাকবে তাহলে দুই হাজার তিনশো টাকা এখন আমরা ছোট করি তাহলে ছোটো করলে পাই আমরা যদি ক্যালকুলেটারের সাহায্য করতে পারি বা যদি ক্যালকুলেটারের সাহায্য করে দেখি আমরা একশো গুণ আমরা যদি একশো দু একে গুণ করি দুই হাজার তিনশো দুইটা শূন্য বসে দেব গুণ দুই হাজার তিনশো পঁচাত্তর একুশটি এত বাঘ করবো কত পঁচানব্বই দিয়ে নাইনটি ফাইভ তাহলে দুই হাজার পাঁচশো টাকা তাহলে আমরা পাই এটা সমান আসে দুই হাজার পাঁচশো টাকা তাহলে ওই ডালটা যেই ডালটা দুই হাজার তিনশো পঁচাত্তর টাকা বিক্রি করছে তাহলে এটা ক্রয় মূল্য কত আড়াই হাজার টাকা দুই হাজার পাঁচশো টাকা তাহলে এটাই ক্রয় মূল্য তাহলে আমরা এটা এই ক্ষ অংশের জন্য উত্তর পেয়ে গেলাম প্রদত্ত ডাল কত টাকায় বিক্রয় করলে দোকানদার ছয় পার্সেন্ট লাভ হতো এই ছয় পার্সেন্ট ওই ডালটা ওই ডালের ক্রয় মূল্য কত আড়াই হাজার টাকা দুই হাজার পাঁচশো টাকা বলেছে যে ওই ডাল প্রদত্ত ডাল কত টাকায় বিক্রয় করলে দোকানদার ছয় পার্সেন্ট লাভ হতো ছয় পার্সেন্ট একশোতে ছয় টাকা এখানে ক্রয় মূল্য কত পেয়েছি আমরা ওই ডাল দুই হাজার পাঁচশো টাকা সেই ডালটা সেই বিক্রি করেছিল দুই হাজার তিনশো টাকা এই জন্য তার পাঁচ পার্সেন্ট ক্ষতি হয়েছে হয়েছে যে ওই ডালটা ওই দামে বিক্রি না করে যদি ছয় পার্সেন্ট লাভ করতে হতো তাহলে দোকানদার কত টাকায় বিক্রি করলে এই আড়াই হাজার টাকা ডাল বিক্রি করলে তার ছয় পার্সেন্ট লাভ হতো তাহলে আমরা ছয় পারসেন্ট লাভে বিক্রয় মূল্য বের করি গ অংশের জন্য আমরা খ অংশ হতে পাই যে আমরা যদি দেখি খ অংশ হতে পাই ক্রয় মূল্য অংশ হতে পাই অংশ হতে পাই যে ক্রয় মূল্য ছিল কত ক্রয় মূল্য দুই হাজার পাঁচশো টাকা ওই ডালের বলেছি যে যদি ছয় পার্সেন্ট লাভ হতো তাহলে কত টাকায় বিক্রয় করলে পার্সেন্ট লাভ হতো তাহলে বিক্রয় মূল্য বের করি তাহলে ছয় পার্সেন্ট লাভে লাভে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত হবে আমরা এই একশো যোগ যদি ক্ষতি তাহলে বিয়ে একশো যোগ ছয় এত টাকা সমান আসে একশো ক্রয় মূল্য কত একশো টাকা তাহলে বিক্রয় মূল্য একশো ছয় টাকা আমরা কি চেয়েছি কি বিক্রয় মূল্য তাহলে বিক্রমূল্য আমরা ডান ফাঁসা রাখবো তাহলে আমরা লিখি যে ক্রয় মূল্য যে ক্রয় মূল্য আমাদেরকে বের করতে হবে কত বিক্রম মূল্য আমাদের ক্রয় মূল্য দেওয়া আছে আড়াই হাজার টাকা বিক্রম মূল্য আমাদেরকে বের করতে ক্রয় মূল্য আমরা বাম পাশে রাখবো যা সাহায্য ডান পাশে রাখবো ক্রয় মূল্য একশো টাকা হলে একশো টাকা হলে বিক্রয় মূল্য বিক্রম মূল্য কত একশো ছয় টাকা ছয় টাকা তাহলে আমরা এখানে লিখি তাহলে সুতরাং ক্রয় মূল্য যদি এক টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে আরও কম হবে তাহলে একশো নিচে আসবে তার একশো ছয়ের উপরে যাবে এত টাকা সুতরাং বিক্রয় মূল্য যদি হয় ক্রয় মূল্য যদি হয় দুই হাজার পাঁচশো টাকা যেটা আমরা এখানে আগেই পেয়েছি ক অংশ থেকে আড়াই হাজার টাকা দুই হাজার পাঁচশত টাকা তাহলে এটা আরও গুণ হবে গুণ হলে উপরে লিখবো তাহলে একশো নিচে আসবে তা দুই হাজার পাঁচশো গুণ একশো ছয় একশো ছয় তাহলে এই দুই শূন্য দুই শূন্য কেটে দিই তাহলে পঁচিশ দিয়ে একশো ছয়কে গুণ করবো তাহলে পঁচিশ দিয়ে যদি গুণ করি একশো ছয় গুণ ছয় গুণ এক পঁচিশ দুই হাজার ছয়শো পঞ্চাশ তাহলে এটা সমান আসে দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকা তাহলে উক্ত ডাল দুই টাকা যদি বিক্রয় করতো তাহলে বিক্রয় করে তাহলে তার ছয় পার্সেন্ট লাভ হবে এটাই আমাদের উত্তর অ্যান্সার যেটা বলা হয় তাহলে এই হচ্ছে কি বিক্রয় মূল্যে এই টাকা বিক্রয় করলে কি হতো ছয় পার্সেন্ট লাভ হতো তাহলে এটাই আমাদের অ্যান্সার